أعوذ بالله من الشيطان الرجيم. قال رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. السلام عليكم ورحمة الله وبركاته. সত্য সাক্ষী দেওয়ার ব্যাপারে এবং ন্যায় বিচারের ব্যাপারে আমরা যদি কোরআনের থেকে দেখে নিই, তাহলে কোরআন আমাদেরকে শিক্ষা দেয়, এই কোরআন ন্যায় বিচার করতে বলে এবং সত্য সাক্ষী দিতে বলে। এই কোরআনের ভিতরে আমরা যদি দেখি, 5 নম্বর সুরা মায়দা এর 8 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানাআনু কওমিন আলা আল্লা তাআদিলু ইয়াদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহা ইন্নাল্লাহা খাবীরুম বিমা তাআমালুন। 9 নম্বরে আল্লাহ বলেন, ওয়াদাল্লাহু আল্লাযীনা আমানু ওয়া আমিলু সালিহাতি লাহুম মাগফিরাতু ওয়া আজরুন আযীম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান এনেছো, শোনো, তোমরা সবাই আল্লাহ তাআলার জন্য সত্য সঠিক সাক্ষ্য দানের কাজে তৎপর হবে, আর কোনো কওমের সাথে শত্রুতার কারণে ন্যায় বিচার বর্জন করবে না। তোমরা অবশ্যই ন্যায় বিচার করবে, কারণ এই তো হচ্ছে তাকওয়ার সাথে খুবই ঘনিষ্ঠ। আল্লাহ বেশ জানেন তোমরা যা কিছু করে যাচ্ছ। আল্লাহ তাদের সাথে ওয়াদা করেছেন যারা ঈমান এনেছে এবং সৎ কাজগুলি করে যাচ্ছে, তাদের জন্য ক্ষমা এবং বিরাট পারিশ্রমিক রয়েছে। এই আয়াত দুটি আপনি একটু সামনে রেখে, আপনি যদি বাংলাদেশি হন তাহলে আপনাদের একটু চিন্তা করা উচিত, যে সরকার ন্যায় বিচার করছে না, যে সরকার সত্য সাক্ষী দেওয়াচ্ছে না, যে সরকার ন্যায় বিচার বর্জন করে স্বজন প্রীতি দেখাচ্ছে, সেই সরকারকে যদি আপনি সাপোর্ট করেন, তো আপনি কোরআনের দৃষ্টিতে একজন মুসলিমের খাতা থেকে নাম কেটে ফেললেন, মুসলিমের খাতায় আর আপনার নাম থাকলো না। কোরআনের আয়াত যারা মানে আর যারা সাপোর্ট করে তারা মুসলিম হয়, আর কোরআনের আয়াতের বিপরীত কর্মকাণ্ড যারা করে আর তাদেরকে যারা সাপোর্ট করে তারা অমুসলিম হয়। এখন ন্যায় বিচার বর্জন যে সরকার করছে, যে সরকার স্বজন প্রীতি দেখাচ্ছে, সেই সরকারকে যদি আপনি সাপোর্ট করে মনে করেন আপনিও মুসলিম রয়েছেন, আপনার নামাজ রোজা হজ জাকাত কলেমা ইমান আমল সব কবুল হচ্ছে, তাহলে আপনি ধোকার জালে পড়ে গেছেন। কারণ আপনি যদি দুর্নীতিবাজ আর দুষ্কৃতিকারী কোনো সরকারকে সাপোর্ট করেন, তাহলে আপনার নামাজ কোনোদিন হবে না। তার প্রমাণে 29 নম্বর সূরা আল আনকাবুত এর 45 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নামাজ এমন হতে হবে যে নামাজ আপনাকে অশ্লীল এবং গর্হিতমূলক কাজকর্ম থেকে ফিরে রাখবে। আপনি দুর্নীতিবাজদেরকে সাপোর্ট করছেন এবং নামাজও পড়ছেন, আপনার নামাজ ইনশাল্লাহ কোনোদিন হবে না। তো কোরআনের যে ন্যায় বিচার এবং সত্য সাক্ষী, এগুলি যারা বর্জন করবে, তাদের যারা সাপোর্ট করবে, তারা কেউ মুসলিম থাকতেই পারে না।